নমস্কার এবার প্রবল গতির বেগ নিয়ে বাংলার বুকে ধেয়ে আসছে ভারী বৃষ্টি এই মাত্র বাবা আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী মধ্যপ্রদেশের ওপরে অবস্থান করেছে একটি গভীর নিম্ন চাপ যার ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকেছে রাজ্যে এই নিম্নচাপের ফলে আবহাওয়ায় কতটা বদল হতে পারে ও আগামী পাঁচ দিন পশ্চিমবঙ্গ বাংলাদেশের কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং চাষি বন্ধুরা সতর্ক থাকবেন নাকি নিশ্চিন্ত হয়ে থাকবেন সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ অব্দি অবশ্যই দেখবেন হাওয়া অফিস জানিয়েছে এই মুহূর্তে মধ্যপ্রদেশের ওপরে অবস্থান করেছে একটি গভীর নিম্নচাপ যা পরবর্তীকালে শক্তি কমিয়ে ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে যার কারণে আগামী দুই দিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আগামী উনিশে আগস্ট উত্তর বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যার ফলে উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী বৃষ্টির সাথে ঝুড়ো হাওয়া লাল ও হলুদ সতর্কতা জারি করা হয়েছে সমুদ্র উত্তাল হয়ে উঠতে পারে সেই আশঙ্কায় পূর্ব মেদিনীপুরের দীঘা ও মন্দারমণির পাশাপাশি মৎস্যজীবীদের জন্য সমুদ্র যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বুধবার পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং ঝাড়গ্রাম জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া যেতে পারে এছাড়াও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া হুগলি কলকাতা পূর্ব পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়াতে পরবর্তী চব্বিশ ঘন্টা অর্থাৎ বৃহস্পতিবার পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বজ্র সহ ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়া বোঝাতে পারে আগামী উনিশে আগস্ট শুক্রবার পূর্ব পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এবং ঝাড়গ্রামে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে আগামী কুড়িয়ে আগস্ট শনিবার পুরুলিয়া ও বাঁকুড়া জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির হলুদ সতকতা জারি করা হয়েছে পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বজতে পারে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে মেঘলা কাশের পাশাপাশি সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বাতাসে সর্বোচ্চ আর্দ্রতার পরিমাণ থাকবে পঁচানব্বই শতাংশের আশেপাশে বাংলাদেশের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বাংলাদেশে ঢাকা বরিশাল রাজশাহী চট্টগ্রাম রংপুর খুলনা মনমেনসিংহ সিলেট বিভাগে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী এলাকাগুলিতে সন্ধ্যের দিকে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়া পারে এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ